হ্যালো ইউটিউবার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং আপনার ডিসপ্লের মধ্যে থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন। আপনার ইন্টারনেট ওয়েবসাইট বা যেখানে আপনি যেতে চান, যা শুধুমাত্র ডিসপ্লের মধ্যে আপনি লিখলে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ডিসপ্লেতে চলে আসবে। আপনি যা শুধুমাত্র এটার মধ্যে লিখলে খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো প্রথমেই আপনাকে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোর আপনি যে এখানে লিখবেন সার্চ বার ইএক্স, আপনার খুব জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপস, নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এই যে এরকমভাবে আপনি যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন, এই যে গান যেটা আপনার প্রয়োজন আপনার এরকম আসবে। তো আপনি ওপেন করবেন, ওপেন করলে এখানে দেখা এই যে গুগল অ্যাড আপনি চাইলে অ্যাড করতে পারবেন। অ্যাপস ধরেন আমি এখানে সরি অ্যাপস না, আমি শর্টকাটটা ইউজ দেখি এখানে কি আছে। আমি ধরেন এখান থেকে আমি অ্যাপসের মধ্যে থেকে আমার ইউটিউবটা আমি আনতে যাচ্ছি, যে এখানে আমি ইউটিউব আনবো। হ্যাঁ, আমি ইউটিউবটা নিয়ে আসলাম। তো এখানে ধরেন এখন এই সার্চ বারের মধ্যে আপনি জাস্ট শুধুমাত্র লিখবেন এই যে সার্চ বার, এটা ক্লিক করলে আপনার ইনস্টল করে আপনার হোম স্ক্রিনে নিয়ে আসবেন। তো আমি এখানে লিখতে যাচ্ছি ধরেন google.com লিখলে আপনার এখানে চলে আসবে। তো গুগল সরাসরি এখান থেকে ওপেন হবে, আপনার আর কষ্ট করে সফটওয়্যারের ভিতরে যেতে হবে না। আপনাকে এখানে আপনার সফটওয়্যারটি জাস্ট এখানে আপনি অ্যাড করবেন। অ্যাড করলে আপনার ইন্টারনেট সার্চ করার জন্য কোনো কিছুই করা লাগবে না, কিন্তু আপনি যদি ইউটিউব করেন যে না আমি এখান থেকে সরাসরি ইউটিউব যেতে চাই, তাও আপনি এখান থেকে পারবেন। আপনারা সরাসরি ইউটিউবে এখান থেকে চলে যেতে পারবেন। তো এবং খুব ইন্টারনেট সহজেই ব্যবহার করার জন্য এই সফটওয়্যারটি আপনি অবশ্যই আপনার ফোনে ব্যবহার করেন। সার্চ করার জন্য সার্চ বক্সটা আপনার আপনার হোম বাটনে চলে আসবে। ধরেন আমি লিখতেছি বিডি বা বাংলাদেশ, বাংলাদেশ আপনার বাংলাদেশ লিখবেন, এখানে সার্চ করলে সরাসরি আপনার এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং খুব সহজে এবং সুন্দরভাবে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। Thank you.